আসসালামু আলাইকুম ওয়েলকাম টু হালকান স্টাইন সো আমরা আজকে কথা বলবো যে কোশ্চেন ব্যাংক সলভ না কোশ্চেন ব্যাংক অ্যানালাইজ করো তা আমি এটার উপর অনেক ভিডিও বানাইছি বাট তার পরবর্তীতে আমি আগের দিন একটা গাইডলাইন লাইভ নেওয়ার পরে আমার মনে হলো যে এই জিনিসটা নিয়ে অনেকের একটা ভুল ধারণা আছে এবং আমিও হয়তো বা খুব ভালো মতো তোমাদেরকে জিনিসটা বুঝাইতে পারি নাই তো দেয়ার্স এ সিম্পল ডিফারেন্স বিটুইন সলভিং অ্যান্ড অ্যানালাইজিং ঠিক আছে অ্যানালাইজিং আর সলভিংয়ের মধ্যে ডিফারেন্সটা কী সলভিংয়ের ব্যাপারটা হলো যে ধরো কোনো একজন স্টুডেন্ট ধরো বুয়েটের কোশ্চেন ব্যাংক সে সুন্দর মতো বসছে একটা একটা করে এমসিকিউ দেখতেছে উত্তর দাগাচ্ছে তারপর সুন্দর মতো সে রিটার্ন একটা কোয়েশ্চেন দিলো হুবহু সলভ হুম ঠিক আছে ওকে এভাবে সলভ করে সে রাখে দিল এটা হলো বেসিক সলভিংয়ের যে ওয়ে এইটুক পর্যন্ত করলে ঠিক আছে বাট তার পরবর্তীতে আরেকটা ধাপ আছে যেটা যারা একটু স্মার্ট স্টুডেন্ট যারা একটু ভালো স্টুডেন্ট যারা একটু চালাক স্টুডেন্ট তারা এই কাজটা করে তারা কি করে তারা কোশ্চেন ব্যাংক এর পাশাপাশি কোশ্চেন ব্যাংকটা অ্যানালাইজ করে হোয়াট ইজ অ্যানালাইজিং এখানে লেখা আছে হ্যাভিং এ ক্লিয়ার আইডিয়া অফ হোয়াটস ইম্পর্টেন্ট অর্থাৎ তুমি যদি আমাকে এখন জিজ্ঞেস করো যে ভাইয়া বুয়ে ভর্তি পরীক্ষায় ভেক্টর থেকে কী কোশ্চেন আসে আমার উত্তর কি থাকবে যে অনেক বছর আগে একটা কি কাজ ভিজার ম্যাথ আসছিল ওটা দেখে পাগল হয়েও না আলটিমেটলি নদী নৌকার ম্যাথ অথবা উপাংশ অভিক্ষেপ অথবা যদি আসে ডাইভারজেন্স কাল এই তিনটা টপিক থেকে সাধারণত বইয়ের ভর্তি পরীক্ষায় ভেক্টর থেকে কোশ্চেন আসে তো এই কথাটা এই যে একটা আইডিয়া যে একটা চ্যাপ্টার থেকে কোন কোন টপিক ইম্পর্ট্যান্ট যেমন আমি যদি বলি যে ভাই গতিবিদ্যা থেকে কী আসতে পারে গ্রাফের কোশ্চেন আসবে নাকি গতিবিদ্যাতে ক্রিটিক্যাল কোশ্চেন প্রাস থেকে আসে প্রতি বছর ক্রিটিক্যাল কোশ্চেন প্রাস থেকে আসে এই যে একজন স্টুডেন্ট বুঝতে পারলো যে তার গতিবিদ্যায় যদি কোনো টপিক ডেপথে যাইতে হয় সেটা হলো প্রাস। এখন ধরো তোমাকে যদি প্রশ্ন করা হয় যে নগ্ন বিজে আবৃত উদ্ভিদের যে চ্যাপ্টারটা ওখানে তো অনেক ছক এটার মধ্যে মেডিকেলের জন্য কোনটাও ইম্পর্ট্যান্ট অমরাবিন্যাসের একটা উদাহরণ আসে এরকমভাবে প্রতি সাবজেক্টে সেটা ভার্সিটি হোক মেডিকেল হোক ইঞ্জিনিয়ারিং হোক প্রতি সাবজেক্টে প্রতি চ্যাপ্টারে কিছু সার্টেন টপিক থাকে বা কিছু সার্টেন টাইপ থাকে বা কিছু সার্টেন এরিয়া থাকে এই তিনটা সম্বন্ধে একটা বেসিক আইডিয়া তোমাকে অর্জন করতে হবে অর্থাৎ তুমি জাস্ট একটা কোয়েশন ব্যাঙ্ক বসে সুন্দর মতো সলভ করিও না সলভ করে চলে যাবা না তোমার যেটা কাজ হবে তুমি একটা কোয়েশেন ব্যাঙ্ক সলভ করবা দেন সলভ করার পরে কোয়েশনগুলো নিয়ে একটু বসবা বসে চিন্তা করবা বা এইটা বোঝার চেষ্টা করবা যে এই চ্যাপ্টার থেকে কী কী টাইপের কোশ্চেন আসতেছে যেমন ম্যাট্রিক্স নির্ণায়ক থেকে বিপরীত ম্যাট্রিক্সের কিছু কোশ্চেন যেমন এ এক্স ইজকালস টু হল বি এই টাইপের একটা কোশ্চেন বুয়েটে বিগত বেশ কয়েক বছর ধরে আসতেছে আবার বুয়েটে যেমন ল্যাবরেটরি নিরাপদ রশান থেকে রিসেন্টলি কোশ্চেন আসা শুরু হয়েছে এই যে একটা আইডিয়া যে আমি বুয়েটে ভর্তি পরীক্ষা দিব বা আমি ঢাবিতে ভর্তি পরীক্ষা দিব বা আমি মেডিকেলে ভর্তি পরীক্ষা দেবো যে ঢাবিতে আমার বিপ ফাংশন ও ফাংশনের চিত্র থেকে কি আসবে আইদার ডোমেন রেঞ্জ আসবে অথবা বিপরীত ফাংশন দিবে এই তো তো এই যে একটা আইডিয়া যে আমার ঢাবিতে এই চ্যাপ্টার থেকে কি স্ট্যান্ডার্ডের কোশ্চেন আসবে কোন কোন টপিক বা কোন কোন টাইপ থেকে কোশ্চেন আসবে সেটা সম্বন্ধে জানা এইটা হলো অ্যানালাইজিং পাওয়ার এই জন্য আমরা কিউএনএশ অ্যানালাইসিস সিরিজ বিক্রি করি কিউএনএ অ্যানালাইসিসের আমরা সাজেশন বিক্রি করি কারণটা কি এটা হলো তোমাদের সেই গ্যাপটার আমরা সুযোগ নেই যে তোমরা অ্যানালাইসিস করো না আমরা তোমাদের জন্য অ্যানালাইসিস করে দিই বাট এই অ্যানালাইসিস ক্ষমতাটা বা যে অ্যানালাইসিস করে কোয়েশ্চেন ব্যাঙ্কটা সলভ করবে তার জন্য জিনিসটা কিন্তু অনেক বেশি ইজি হয়ে যায় তো নেক্সট থেকে যেটা করবা আমি একটা কোশ্চেন ব্যাঙ্ক যদি ধরো তুমি এখন তো বাইশ ব্যাচের আমরা কোশ্চেন ব্যাঙ্ক সলভিং নিয়ে প্রচুর কথা বলতেছি তাই না তো ধরো তুমি এখন কোশ্চেন ব্যাঙ্ক সলভ করবা তুমি এই সিরিয়ালে এই সিস্টেম অনুযায়ী কোশ্চেন ব্যাঙ্ক সলভ করে বেসিক্যালি অ্যানালাইজ করবা তো প্রথমত ধরো আমাদের প্রি অ্যাডমিশন যে কোর্সটা আছে এটা কিন্তু সেকেন্ড ব্যাচের ভর্তি শুরু হয়ে গেছে তুমি রুটিন পাওয়া যাবা তো এটা হলো বেসিক্যালি কোশ্চেন ব্যাঙ্ক সলভিং ভার্সিটি ইউনিট বা মেডিকেল বা ইঞ্জিনিয়ারিং তুমি ডেমো ক্লাস দেখে ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে এনরোল করতে পারো এক মাসে আমরা তোমার পুরো কোয়েশ্চেন ব্যাঙ্ক এরকম ডিটেল ক্লাস সহ সলভ করাই দেবো ঠিক আছে তো যাই তো প্রথমে তুমি ক্লাস করলা ক্লাস করার পরে তুমি যেটা করবা যে ক্লাস করার পরে তুমি নিজে সলভ করতে বসবা এখন তুমি কিছু কোয়েশ্চেন না সেভেন্টি ফাইভ টু এইট্টি পারবা ক্লাস করার পরেই তো সলভ করার পরে দেন তুমি বসবে অ্যানালাইজ করতে যে এই চ্যাপ্টার থেকে কি কি টপিক বা কি কি টাইপের কোশ্চেন ইম্পর্টেন্ট এখন এখানে একটা জায়গা বলা হয়েছে যে এরিয়া এরিয়ার ব্যাপারটা হলো মেডিকেলের জন্য প্রযোজ্য যে মেডিকেলে কিন্তু হুবহু টাইপ কোশ্চেন কমন দেয় না তারা ধরো তারা একটা জায়গা থেকে একটা ছক থেকে একটা কোশ্চেন আগে করছে এবার তারা সেম ওই জায়গা থেকে আরেকটা কোশ্চেন করে ফেলছে এই যে এরিয়াটা মার্ক করা তো তুমি কোশ্চেনগুলো করার পরে পারলে বইয়ের মধ্যে ব্যাক যাও বইয়ের মধ্যে ব্যাক যাও ওই সার্টেন টপিকগুলো দাগায় ফেলো যে ঢাবিতে এই এই শর্টকাট থেকে কোশ্চেন আসছে অ্যাডমিশন গাইডে দাগো যে এই শর্টকাটগুলোতে ঢাবিতে বিগত বছর ধরে কোশ্চেন আসতেছে আমরা কিন্তু কোশ্চেন সলভিং অলওয়েজ বলি চ্যাপ্টারওয়াইজ করতে যাতে এই যে এই অ্যানালাইসিস ক্ষমতাটা আসে এই জন্য মনে করো তোমাকে যাতে কেউ ভয় না দেখাতে পারে যে হ্যাঁ আইআইটির কোশ্চেন যে কোশ্চেন সলভ করতে হবে কারণ তুমি অলরেডি জানো যে বইয়েটা তোমার বইয়ের মধ্যে এই এই টাইপের কোশ্চেনগুলো গুলো আসবে আবার আরও একটা ধারণা গুরুত্বপূর্ণ সেটা হলো যে ইয়ার ইয়ার ব্যাপারটা কি যে যেমন তুমি কিছু টাইপ দেখবা যেমন ধরো অবান সমন্বয়ের একটা ম্যাথ কাজ ভিজার ম্যাথ আসে সেই চৌদ্দ পনেরো সালে আর আসতেছে না কিন্তু কিন্তু তুমি যদি এখন রিসেন্ট ট্রেন্ড দেখো ল্যাবরেটরি নিরাপদ রসায়ন কর্মমুখী রসায়ন অর্থনীতি রসায়ন এই তিনটা চ্যাপ্টার থেকে কোয়েশন আসতেছে এই যে ইয়ার ট্রেন্ডটা দেখেও তুমি একটা অ্যানালাইসিস করার চেষ্টা করবা যে লাস্ট কয়েক বছর ধরে তারা কোন চ্যাপ্টারগুলো বা কোন টপিকগুলো থিওরি না ম্যাথে দিকে ফোকাস দিচ্ছে দেন এখান থেকে তুমি একটা প্ল্যান বানাবা যে তোমার লেভেল অনুযায়ী তুমি কোন কোন জায়গায় ফোকাস করবা তুমি কোন কোন চ্যাপ্টার দিয়ে পার হওয়ার চেষ্টা করবা কারণ তুমি তো অবভিয়াসলি ধাবি হোক বুয়েট হোক বা মেডিকেল হোক তুমি তো একশো মার্ক বা হান্ড্রেড পার্সেন্ট অ্যান্সার করে না তো তোমার একটা তখন প্ল্যান থাকবে তো তুমি এই অ্যানালাইসিসের কাজটা একটু বসে করবা এটা কোশ্চেন ব্যাংক সলভ করার পরের পার্ট তুমি প্রি অ্যাডমিশন কোর্স করার পরবর্তী পাঠ হলো এইটা এবং এইটা হলো তোমাকে বাকিদের চেয়ে আরেক ধাপ উপরে নিয়ে যাবে যখন তোমাকে আমি হুদা কামে ব্ল্যাক হোলের ভিতরে এন্ট্রপি পড়াবো না কারণ তুমি জানো যে এন্ট্রপির চেয়ে বেশি ইম্পর্টেন্ট হলো কান্নচক্র ঠিক আছে এই যে বেসিক ধারণাটা তোমার এটা অ্যানালাইজিং পাওয়ার থেকে আসবে দেন যেটা করবা সেটা হলো যে ধরো তুমি কোর্সের ক্লাস করছো দেন নিজে তুমি সলভ করছো সলভ করার পরে তুমি কিছু জায়গায় আটকে গেছো দেন ওইটা তুমি তোমার বাসার টিচার বা কোনো ফেসবুক গ্রুপ বা তোমার কোনো ফ্রেন্ডের সাথে তুমি ডিসকাস করে ফেলবা সো ক্লাস করবা সলভ করবা অ্যানালাইজ করবা সেটা ভার্সিটি হোক মেডিকেল হোক ইঞ্জিনিয়ারিং হোক দেন তুমি ওইটা ডিসকাস করে শেষ করে ফেলবা সো এই কাজটা করো যে ডোন্ট জাস্ট সলভ একটা টিপিক্যাল সাধারণ স্টুডেন্টের মধ্যে যা সলভ করে চলে যাও না সলভ করার পরে তুমি ভুলেও যাবা বাট অ্যানালাইজ করো যাতে এখন থেকে ছয় মাস পরে যখন তুমি অ্যাডমিশনে সিজনে যাবা যাতে তোমার মাথায় একটা সম্যক ধারণা থাকে যে বুয়েট ভর্তি পরীক্ষায় এই এই টপিকগুলা ইম্পর্টেন্ট এবং এই সব টপিকে ডিপে যাওয়া হয় এই সব টপিকে ডিপে যাওয়া হয় না এগুলো থেকে হালকা কোশ্চেন আছে বাট এই টপিকগুলো থেকে খুব ডেপথের কোশ্চেন এখানে যে আরেকটা টপিক চলে আসলো যে টপিকের ডেপথটাও বুঝতে হবে যে ধরো ঢাবিতে যদি তুমি ম্যাট্রিক্স চ্যাপ্টারের কথা বলো ম্যাট্রিক্স প্রতিসম বিপতিসম ম্যাট্রিক্স ব্যতিক্রমী ম্যাট্রিক্স এই তো এই কয়েকটা থেকে বারবার কোশ্চেন আসে এখান থেকে কিন্তু খুব ক্রিটিক্যাল কোশ্চেন আসে না বাট তুমি নিউটনীয় বলবিদ্যা বা যদি তুমি তরঙ্গ চ্যাপ্টারে যাও তারা ক্রিটিক্যাল কোশ্চেন করে এই যে একটা টপিকের তাদের ডেপথ লেভেলটা কত যেমন তুমি ব্যতিচারে বুয়েটের কোশ্চনের কথা বলো প্রচুর ডেপথ থেকে কোশ্চেন আসে তো এই ডেপথ লেভেলটা বুঝবা কি কি টপিক থেকে কোশ্চেন আসবে সেটা করব পারলে বসে বসে আমাদের অ্যানালাইসিস সাজেশন কিনাচ্ছে নিজে বসে একটা অ্যানালাইসিস খাতা বানাও যে এই চ্যাপ্টার আমার সলভ করা শেষ এই চ্যাপ্টার থেকে আমার এই এই টপিকগুলা ইম্পর্টেন্ট জন্য বা মেডিকেলের জন্য বা ইঞ্জিনিয়ারিং জন্য তোমার যেটে টার্গেট হোক না করো ঠিক আছে সো মুদ্রার কথা আমি হয়তো বা বুঝাইতে পারছি তোমাকে যে ডোন্ট জাস্ট সলভ অ্যানালাইস অ্যান্ড অলসো এনরোল অন কোয়েশ্চেন ব্যাংক সলভিং কোর্স সেকেন্ড ব্যাচ দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টাটা